আরে চিচিঙ্গের ভাতটা বানাবো, তাহলে চিচিঙ্গে নিয়েছি, চিচিঙ্গাটা এবার ছাড়িয়ে নেব, চিচিঙ্গা এরকম চাকু দিয়ে ঘষবো, অনেক নরম হয়, এরকম করে পুরো ছাড়িয়ে নেব, খোসাটা খুব নরম হয়, এরকম চাকু দিয়ে চাঁচলেই এটা হয়ে যাবে। এরকম ছাড়িয়ে নিয়েছি চিচিঙ্গাটা, এবার ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তারপর কাটবো, কারণ ধোয়ার পরে কাটার পরে ধোবো না। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটা জিরি জিরি করে কেটে নেব। চিচিঙ্গা গুলো কেটে নিয়েছি এরকম জিরি জিরি করে, একটা কড়াতে চারটে শুকনো লঙ্কা দিচ্ছি, কটা রসুন দিচ্ছি, এটা ভেজে নেব, এতে তেল কিছু দেবো না, এমনি শুকনো কড়াতেই ভাজবো। রসুনটা শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি শুকনোই, এবার এগুলো উঠিয়ে নেব, রসুনটা একটু এরকম পড়া পড়া হবে, কড়ার মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দিচ্ছি, এতে জল দেব না, নুন দিচ্ছি, নুন দেওয়ার পরে এর থেকে জল বেরোবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে এটা। নুন দিয়েছি, এবার ঢাকা দিয়ে এটা সিদ্ধ করে নেব, চিচিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে, চিচিঙ্গাতে নুন দিয়েছিলাম ওই নুনেই সিদ্ধ হয়ে গেছে, জল দিতে হয়নি। এবার এটা ঠান্ডা করে এটা পিষে নেব, চিচিঙ্গাটাও ঠান্ডা হয়ে গেছিল, দিয়ে এটা পিষে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু কালো জিরে দিচ্ছি, এবার একটা পেঁয়াজ কুচানো দিচ্ছি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, যে চিচিঙ্গাটা পিষে রেখেছিলাম এবার এটা দিয়ে দিচ্ছি, যে শুকনো লঙ্কা রসুনটা ভেজে রেখেছিলাম এটা পিষে নিয়েছি, এবার এটা দিয়ে দিলাম, এটা ভেজে দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়, এবার এটা ভাজা ভাজা করে নেব, ভালো করে শুকিয়ে নেব, জল থাকবে না একদম, এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব, চিচিঙ্গের ভাতটা রেডি।